পিছনে কি গাছ পিছনে কি গাছ ও ও ও কি গাছ ভাই কি গাছ ভূত হয়ে গেছে কি গাছ ভূত কি গাছ ভূত হয়ে গেছে কি গাছ ভূত হয়ে গেছে কি গাছ ভূত হয়ে গেছে আজকে সবার সাথে আবারও পরিচয় করাতে যাচ্ছি আমাদের গিগাচাঁদের সাথে। আর যারা যারা গিগাচাঁদকে চেনো না, তারা এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এনার নাম হচ্ছে গিগাচাঁদ। আর গিগাচাঁদ এতটা ডেঞ্জারাস ভূত। আগের দিন আমরা এই গেমটা খেলেছিলাম, তাহলে তোমরা ভাবছো যে তুমি আবারও কেন এই গেমটা খেলছো আজকে। আমি তোমাদের বলে দিই, এই গেমের মধ্যে দুটো এন্ডিং আছে। আগের দিন আমরা একটা এন্ডিং খেলেছিলাম, আজকে আর একটা এন্ডিং খেলবো, আর অনেক ইন্টারেস্টিং হবে আজকে গেমটা। এমনিতেও ইন্টারেস্টিং, আর গিগাচাঁদের পাছার মধ্যে কিছু না, চলো অনেক কিছু করবো আজকে, আবারও খেলবো। আর এই গেমটার জিমের যেটা নাম ছিল সেটাও আমি পারছিলাম না, আর তোমরা আমাকে সেটাও কমেন্টে হেল্প করেছিলে। এর গেম এটা উচ্চারণ হবে হচ্ছে গুয়ান্টানামো জিম না, এই টাইপের। আমি আবার ভুলে গেছি ভাই, আমি সত্যি সত্যি নুব হয়ে গেছি, আগে তো ভালোই প্রো ছিলাম। আর এখানে আমাদের এখন আবার অ্যাটেন্ডেন্স করতে হবে, এরকম করে ধপ করে করবো আমি জানি। এগুলো আমি আগের দিন খেলেছিলাম, যারা যারা আগের দিন দেখোনি দেখে আসতে পারো, আগের দিন অনেক মজা হয়েছিল। তো চলো আজকে আরেকটু সাউন্ড বাড়িয়ে নিই, ধরো সাউন্ড কম লাগছে। হ্যাঁ, তো আজকে যেটা করবো সেটা হচ্ছে আবারও জিমে চলে এসেছি, কারণ আমার বানাতে হবে বডি, আমি অনেক মোটা। আর গিগাচাঁদ তোমাদের আগের দিন মনে আছে কি না, গিগাচাঁদ আমাদেরকে একটা ড্রাগ অফার করছিল, যে ড্রাগটা আমরা রিজেক্ট করেছিলাম। তোমরা যারা যারা আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা জানো যে এই দেখো আমাদের জিম, আবারও সেই জিমে চলে এসেছি। আর যে ড্রাগটা অফার করছিল আমি একটু পর দেখতে পাবে, আবারও অফার করবে, সেখান থেকে আমাদের গেমের আর একটা এন্ডিং শুরু হবে। তো অনেক মজা হবে আজকেও। আর গিগাচাঁদের জিমে তো আমরা চলে এসেছি, আর এখানে এই যে আবারও এই পাগলা চণ্ডী ই করছে, দৌড়াদৌড়ি করছে। আমরা এখন যেটা করব, আর কাকাকেও তো সবাই চেনো, এক হাত জিম করে করে ফুলিয়ে ফেলেছে, আর এক হাত চিকন আছে, এটাকেও সবাই চেনে, কারণ গেমটা তোমরা দেখেছো। আর যারা যারা চেনো না, তাদের যারা চেনে না, অনেক মজা হবে গেম প্লের মধ্যে। আর আজকে আমি বানাবো আবারও বডি, দ্বিতীয় দিন বানাতে চলে এসেছি, অনেক দিন গ্যাপ হয়ে গেছে। আর আগের ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছিলে, তার জন্য কিন্তু আবারও পার্ট টু বানাচ্ছি এটার। ওকে, আমরা নিয়ে নিয়েছি আবারও ডাম্বল, এখানে আমরা আবারও বডি বানাবো। হবে হাব্বা ইয়াস, এটা আগের দিন করতে করতে অনেক বডি বানিয়ে নিয়েছিলাম, অনেক আমরা ওয়েট কমিয়ে নিয়েছিলাম আর বডি বানিয়ে নিয়েছিলাম। একটু পর গিগাচাঁদ আসবে, দাঁড়াও, গিগাচাঁদকে আসতে দাও। গিগাচাঁদ যখন আসবে তখন দেখতে পাবে যে গেমটার দ্বিতীয় ধাপ শুরু হবে। আর এই দেখো এখানে মোটা মোটা হয়েছিলাম, যে এটা হচ্ছে আমি, যারা যারা দেখেছিলাম তারা তারা জানো যে আমি কত মোটা ছিলাম। দুই দিন জিম গিয়ে আমার একদম বডি পারফেক্ট হয়ে গেছিলো। আর গিগাচাঁদ আসার আগে আমাকে আরও কিছু করতে হবে, চলো এবার আমাকে যেটা করতে হবে ভুলে গেছি ভাই, কী যেন করতে হবে আমাকে, খেতে হবে মনে হয়। হ্যাঁ চলো খেতে, লবি, ও আচ্ছা এটা না আমাকে খেতে হবে, পিৎজা খেতে হবে, আমার মনে পড়েছে, পিৎজা খেতে হবে না কি জানি করতে হবে, হাঁকতে হবে বাথরুমে না কি জানো করতে হবে, ধরো আমি দেখি কি করতে হয় নেক্সটে। আর এই যে সেই আমাদের টয়লেট যেখানে গিগাচাঁদকে আমরা ভূত বানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যারা যারা আগের পার্টটি এখনও দেখোনি দেখে আসতে পারো, এটা পার্ট ফার্ট কিছু না, এই যে আমাদের সেই কাকা ঝাড় দিচ্ছিল, এই কাকার মুখের মধ্যে ভাই, এই কাকার মুখের মধ্যে যে ঝাড়া দিয়ে ঝাড় দিচ্ছে না, সেই ঝাঁটাটা মুখের মধ্যে ঢুকিয়ে রক্ত বের করে দিয়েছিল গিগাচাঁদ এসে। গিগাচাঁদ অনেক ডেঞ্জারাস লোক, গিগাচাঁদকে আজকেও আমরা দেখতে পাবো। আর এই যে এই চিকনাও মরে পড়েছিল গরম জলের চোটে, অনেক মজা হবে আজকের নেক্সট এন্ডিংটা দেখবো। আর আমার কাজ কি এখন, কি যেন করতে হবে আমাকে, দাঁড়াবো দেখি, আমি ভুলে গেছি ভাই, অনেকদিন আগে গেমটা খেলেছিলাম তো, এখন আমাকে অন্য একটা কিছু, এই যে গিগাচাঁদ, এই যে হচ্ছে গিগাচাঁদ, এই গিগাচাঁদকে আমাকে এখন, আমি গিগাচাঁদ করছি, আমি রিয়েল লাইফে গিগাচাঁদ সত্যি সত্যি চিনি না ভাই। ও হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার আজকের মতো না বাড়ি যেতে হবে, নেক্সট দিন আসতে হবে, নেক্সট দিন যখন আসবো তখন আমাদের গিগাচাঁদের সাথে পরিচয় হবে। যারা যারা গেমটা অলরেডি দেখেছিল তাদের হয়তো মনে আছে আমরা এখানে বাড়ি চলে গেছিলাম। আর নেক্সট দিন যখন আসবো তখন গিগাচাঁদ আবার জিমে আসবে, সেদিন আমাদের গিগাচাঁদ হচ্ছে অফার করবে ড্রাগসের, সেদিন আমরা ড্রাগস নিব। গুয়ান্টানামো জিমে আমরা আবারও চলে এসেছি, আবারও অ্যাটেন্ডেন্স করো, ইয়েস, আমরা অভদ্র অনেক জোরে জোরে, এরম করে কী করে ভাই, যাই হোক অনেক ডিসিপ্লিন আমাদের। চলো এবার গিগাচাঁদ আসবে জিমের, এটার জন্য আমি তৈরি ছিলাম না ভাই, আগের দিন আমার সাথে এরম করে ফচ করে তাকিয়েছিল গিগাচাঁদ, এরম করে আজকেও তাকাচ্ছে, কিন্তু আমি ভয় পেয়ে গেলাম, আমি ভাবছিলাম আজকে ভয় পাবো না, আগের দিন ভয় পেয়েছিলাম, কিন্তু আজকে আমরা জান, ও জানি না ভাই কি হচ্ছে, বাথরুমের সাইড থেকে ফুচকি দিচ্ছিল। আচ্ছা যাই হোক, চলো আমরা যাবো জিমে, আর জিমে গিয়ে আমরা এখন বডি বিল্ডিং করবো আবারও। আর এখানে যারো আমরা আজকেও বডি বানিয়ে একদম সিক্স প্যাক বানিয়ে নেবো, কুতিস না ভাই, কুত্তে কুত্তে পাত দিয়ে দেয়, আমার মনে আছে পাত দে। ইন্টারেস্টিং গেম ভাই, অনেক ইন্টারেস্টিং, বডি বানিয়ে নিয়েছি, করে লাভ নেই, এখানে আর একটু বডি বানাতে পারি, একটু বার গিগাচাঁদ আসবে, দাঁড়াও গিগাচাঁদ যখন আসবে তখন আমরা ড্রাগসটা নেবো, আর গেমটার রুলস চেঞ্জ হয়ে যাবে, বডি আজকে বানাবে। এটা তো ব্যায়াম করতে করতে ভাই, ওয়ার্কআউট করতে করতে ফাটিয়ে দিয়েছিল, এটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল ভাই,
দাঁড়াও এটা এটা ফাটাতে দাও আগে দেখি কতক্ষণে ফাটে। গিগাচার কখন আসবে ভাই? গিগাচার গিগাচারদের জন্য ওয়েট করছি, এটা ফাটিয়ে দিয়েছে। এখন বলবে এটা তো আমি ফাটাইনি, এটা তো আগে থেকেই ফাটা ছিল আমি জানি। এবার আমাদের করতে যেটা হবে সেটা হচ্ছে এই যে কাকা করুক, যার যেটা ইচ্ছা সেটা করুক, আমরা এখানে ওয়ার্কআউট শুরু করবো। আর এখন গিগাচাঁদ আসবে, দেখো এখনই আসবে গিগাচাঁদ, আমার মনে হচ্ছে ভাই এখন গিগাচাঁদ আসবে আমাদের এখানে। এই তো গিগাচাঁদ চলে এসছে বডি বিল্ডার, এইবার আমাদের নেক্সট লেভেল শুরু হবে। আরে এই যে পাগলা মানে পাগলা এরকম করে এরকম, এই যে গিগাচাঁদ চলে এসছে, গিগাচাঁদ এখন আমার আমাদেরকে ড্রাগ অফার করবে। আর যে ড্রাগটা আগের দিন রিজেক্ট করেছিলাম না, সেই ড্রাগটা আজকে আমরা রিসিভ করবো, অ্যাকসেপ্ট করবো, তারপরে আমরা দেখবো যে কী হয়। আরে গিগাচাঁদের আর একটা জিনিস দেখাচ্ছে, দেখো এই যে গিগাচাঁদ। এবার আমরা যাবো খেতে, আমাদের খিদে পেয়ে গেছে। ও আচ্ছা, জিম শেষ হয়নি, আমাকে না ফটো তুলতে হবে, কারণ আজকে আমার দেখো বডি হয়ে গেছে। দেখো এই দেখো কত বডি হয়ে গেছে। এই পর্যন্ত আমরা সেম টু সেম খেলেছিলাম, এরকমই ছিল আগের দিন গেমটা, কিন্তু আজ এখান থেকে আলাদা শুরু হবে। এখান থেকে এখনও আলাদা শুরু হবে না, এখন আমরা খেতে যাব। গিগাচাঁদ যাবে হচ্ছে আমাদের ড্রাগস দিতে, আর সেই ড্রাগসটা আমরা অ্যাকসেপ্ট করে দেখবো যে গেমটা চেয়ে। আর কোথায় চলে আসলাম ভাই, শুরুর ওখানে কেন চলে আসলাম? আমরা খেতে যাব তো, রেস্টুরেন্টে যেতে হবে। আর গিগাচাঁদ যখন আমাদের ড্রাগস অফার করতে আসবে তখন ড্রাগসটা আমাকে নিতে হবে আর গিগাচাঁদকে শিক্ষা দিতে হবে। চলো এবার আমরা যাই। বললো ওয়ার আর ইউ গোয়িং কিড, পেছন থেকে ডাকলো। এই দেখো গিগাচাঁদ কিরকম করে তাকিয়ে আছে। হ্যাঁ আয় আয় আয়, এই দেখো ঢুকে যায়, দেখেছো? যখন আমরা দূরে যাবো, এই দেখো শয়তানের বাচ্চা তো দুধ কিছু না, কিন্তু এরকম তাকিয়ে আছে কেন ভাই? যদি এর কাছে যাই তাহলে চলে যাবে। এই দেখো কাছে, এই জন্য আমার গিগাচাঁদের উপর রাগ ওঠে ভাই, যাবো না এর পিছনে, আর দেখবো না আমি পেছনে গিগাচাঁদ। গিগাচাঁদ গিগাচাঁদ এরকম কেন ভাই তাকিয়ে থাক, কোনো ব্যাপার না, এখনও তাকিয়ে আছে ভাই। গিগাচাঁদের স্বভাব খারাপ ভাই। চলো এখন আমরা পিৎজা খাবো এখানে, পিৎজা খেতে খেতে আমি জানি গিগাচাঁদ আমার পিছিয়ে পিছিয়ে আসবে আর আমাকে ড্রাগস অফার করবো। ওকে চলো পিৎজাটা নিয়ে এখন খাওয়া যাক, আর দেখি গিগাচাঁদ কতক্ষণে আসে এখানে। এখন আমরা গিগাচাঁদকে পেয়ে যাবো আমি জানি, এখন আমরা পিৎজা খাবো একটা। এই তো গিগাচাঁদ, ওয়েলকাম গিগাচাঁদ। আজকে আমি গিগাচাঁদ গিগাচাঁদ বলছি কারণ আমার নাম বলে দিয়েছে সবাই। গিগাচাঁদের কি বডি ভাই, এরম বডি আমাকে রিয়েল লাইফে বানাতে হবে, তাহলে সে ডন ডন দেখতে লাগবে আমাকেও গিগাচাঁদের কাছ থেকে। এই যে ড্রাগ, এখান থেকে আমাদের গেমটা আলাদা শুরু হবে। আগের দিন অন্যরকম হয়ে গেছিলো, আজকে অন্যরকম। আগের দিন রিজেক্ট করেছিলাম কিন্তু না, আজকে আর রিজেক্ট করবো না, আজকে আমরা অ্যাকসেপ্ট করবো আর দেখবো কী হয়। ইয়েস, এখানে কী আছে? এখান থেকে গেমটা, এই দেখো ড্রাগস, ড্রাগস নিয়েছি, নেশা হয়েছে। বা ড্রাগ জানো তোমরা কতটা ডেঞ্জারাস একটা নেশা, ওই ড্রাগ আমি নিয়েছি। এইবার গিগাচাঁদের পিছনে পিছনে না কি রে ভাই, এখান থেকে আমি জানি না কী হবে, কারণ আমার স্পয়লার চাইনি, তার জন্য আমি গেম প্লে এখান থেকে দেখিনি, কিন্তু কিছু তো একটা হবে আলাদা। দেখো আমরা রিসার্চ ল্যাবে চলে এসেছি গিগাচাঁদের, এটা হচ্ছে গিগাচাঁদ। ও একটা কুরুল পেয়েছি ভাই, কুরুলের মধ্যে কঙ্কালের মাথা আঁকানো। চলো কুরুলটা নিয়েছি, আর এখানে কিসের রিচার্জ করছে? এখানে মানে গিগাচাঁদের রিসার্চ একার, এখানে গিগাচাঁদ রিসার্চ করে। এর আগে পর্যন্ত যা যা দেখলে সব সেম টু সেম আগের দিন করেছিলাম, কিন্তু আজকেরটা একটু আলাদা হবে, আজকেরটা অন্যরকম গেম প্লে হবে। চলো ভাই এবার উপরে যাওয়া যাক, উপরে গিয়ে দেখি গিগাচাঁদ কী করে। এখানে আরও নতুন নতুন ঘর আনলক হয়ে গেছে, আর এখানে হচ্ছে সিসিটিভি। জিমের মধ্যে দেখো কিচ্ছু নেই, তারপরে এখানে কী আছে? এখানেও কিছু নেই, এটা ওয়্যার হাউস, এটা বাথরুম, আর এটা হচ্ছে ওই গলিটা, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাই গিগাচাঁদ কোথায়। ড্রাগস খাইয়ে আমাকে পাগল বানিয়ে দিল ভাই, চলো আমার সামনে যেতে হবে হয়তো। হ্যালো গিগাচাঁদ, ড্রাগস খাইয়ে কোথায় নিয়ে আসলো আমাকে? ড্রাগসের নেশা লাগিয়ে কোথায় যেন আমাকে নিয়ে চলে এসেছি। এগুলো করতে হবে। হ্যাঁ ভাই 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 ভাই, কী হলো কী হলো কী হলো? চেসিন পালাতে হবে, পালাতে হবে, পালাতে 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 হবে, পালাতে হবে। পিছনে গিগাচাঁদ লেগেছে, পিছনে গিগাচাঁদ লেগেছে, পিছনে গিগাচাঁদ, পিছনে গিগাচাঁদ। ভাই এত বড় জাম্প স্কেয়ার কে দেয় ভাই? দাঁড়াও একটু জল খেয়ে নিন ভাই, ডেঞ্জারাস জাম্প স্কেয়ার ছিল। এইবার আমাদের অনেক ফাস্ট কাজ করতে হবে, এবার শান্ত করে খেলতে হবে। আর গিগাচাঁদকে দেখে ভয় পেলে হবে না। ও আচ্ছা কুরুলটা আগে নিয়ে নিই আমরা, কুরুলটা আবারও নিয়ে গেছি। গিগাচাঁদ পিছিয়ে পিছিয়ে আসবে আমি জানি, চেসিন শুরু হয়ে যাবে একটু পরে, এগুলো ঢুকে লাভ নেই। এখন আমরা ডাইরেক্ট পালাবো সামনের দিকে, আর গিগাচাঁদ চলে আসবে আবারও আমি জানি। আচ্ছা লক করা আছে, এটা লক খুলবো কী করে? লক খোলার জন্য আমাকে অন্য রুমে যেতে হবে মনে হয়। ও আচ্ছা এই যে চাবি, এই চাবিটা আমাকে নিতে হয়, একবার চাবিটা নিয়েছিলাম। আর এখান থেকে চলো আমাকে যেতে হবে, এবার চেস সিন শুরু হবে। এখান থেকে গিগাচাঁদ আমার ভূত হয়ে পিছিয়ে পিছিয়ে আসবে, বুঝতে পেরেছি ভাই। গিগাচাঁদের ড্রাগসটা নেওয়া উচিত।
আমি এরম করছি কেন? আমি এত তো ভয় পেতাম না আগে। ও হাফসে গেছে ভাই, দৌড়াতে দৌড়াতে ওপরে একটা টানেল আছে, দেখো টানেল দিয়ে আমাকে হয়তো যেতে হবে। আর গিগাচাঁদ আমার পিছিয়ে পিছিয়ে মনে হয় আসছে এখনো। ভাই এটা ডেঞ্জারাস গেম ছিল, এখান দিয়ে আমাকে যেতে হবে নিচে নাকি না সোজা যাবো? আচ্ছা আমরা সোজা যেতে হবে, সোজা গিয়ে গিগাচাঁদ মনে হয় আমাদের পিছিয়ে পিছিয়ে আসছে। ও ভাই ভাই ভাই, আরে ভাবি গিগাচাঁদ চলে আসলো, গিগাচাঁদ লিটারালি মানে এই ভাই এইখানের মধ্যে এত জাম্প স্কেয়ার কোত্থেকে আসলো? সিরিয়াসলি ভাই, এটা এপিক জাম্প স্কেয়ার। এটার মধ্যে খেলতে খেলতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, শরীরের লোম সব কারো চলো, আমরা আবারও বুঝতে পেরে গেছি। এবার ফটাফট করবো, এবার তো বুঝতে পেরে গেছি কী করতে হবে। এবার দেরি করলে মানে এবার ফটাফট আমরা ভিতর থেকে চাবিটা নিব, চাবিটা নিয়েছি, এইবার চলো ফটাফট আমরা পালাবো এখান থেকে। গিগাচাঁদের জিমে আর আমি যাবো না কোনো দিন, চলো ফটাফট ফটাফট চো এখান থেকে। এখান থেকে গিগাচাঁদকে দেখে ভয় পেয়ে এবার পালানো শুরু হবে। এখান থেকে চেসিন চেসিন স্টার্ট 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 স্টার্ট, পালা 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 পালা। এবার কোনো থামাতে নেই, এবার কোনো থামাতে নেই, এবার সোজা যাবো আমরা, এইবার কোনো থামাতে নেই, পিছনে তাকানো যাবে না ভুল করে। আর যেখানে আমাকে শর্টকাট মারতে হবে সেখানে শর্টকাট, পালা পালা পালা, গিগাচাঁদ আসছে পিছনে এবার ফটো। এবার ঘন ঘন লক শুরু হবে, মনে আছে আমার এই যেখান থেকে ঘন ঘন লক শুরু হয়েছে। গিগাচাঁদ পিছনে আসলো 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 আসলো, পালা প্লিজ প্লিজ প্লিজ, আরে লক, পালা 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 পালা, গিগাচাঁদ পিছনে আসছে, গিগাচাঁদ পিছনে আসছে আমি জানি। ওকে এবার পারবো, এবার পারবো, এবার পারতেই হবে ভাই, এবার পারতেই হবে, যে করে হোক, এবার হার মানিয়ে চলবে না। গিগাচাঁদ আমার পিছনে পিছনে আসছে ভাই, ফটাফট চলো। এই এন্ডিংটা আমি খেলিনি, তোমরা আগের দিন বলবো না যে এটা দুটো এন্ডিং আছে ভাই। যাই হোক চলো, আজকে আমরা দুটো এন্ডিংই কমপ্লিট করে দেবো, এটা যদি কমপ্লিট করি তাহলে আমরা দুটো এন্ডিংই পারবো। আর আমি যদি খুব প্রো হই তাহলে আমি পারবো। এবার পালা পালা পালা, এখানে খুল খুল প্লিজ, এটা খুলছে না কেন? আমাকে মনে হয় সামনে আগে যেতে হবে, সামনে যদি যাই তাহলে আর পিছনে। গিগাচাঁদ গিগাচাঁদ আসলো, গিগাচাঁদ আসলো, গিগাচাঁদ আসলো, প্লিজ আমার চান্স ক্যাচ করুন, প্লিজ। আমার হার্ট বিটার তেজ করে দিয়েছে, ওটা ইনোসেন্ট মনস্টার বলে ভাই, ওটা নাকি ইনোসেন্ট। ওকে তো গেমটা তোমাদের কেমন লাগলো বলো, পার্ট টুও বানিয়ে দিয়েছি, তোমরা অনেক চেয়েছিলে যে গেমটার পার্ট টু বানাও, আমি পার্ট টু বানিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো, টার্গেট রাখছি 9000 লাইকের, টার্গেট রাখছি 9000 লাইক, তোমরা অবশ্যই করে দেওয়া। যদি 9000 লাইক না করো তাহলে আমি এই সব উল্টোপাল্টা গেম খেলবো না। তাড়াতাড়ি লাইক করো ভাই, গিগাচাঁদ গিগাচাঁদ আবার আনবো আমরা গেমের চ্যানেলে, তাড়াতাড়ি অবশ্যই লাইক করে দিও। আর দেখা হচ্ছে তাড়াতাড়ি পরের ভিডিওতে। অনেক স্পিডে গেমটা খেললাম না, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেলো আজকে, কোনো ব্যাপার না। খুব তাড়াতাড়ি লাইক করো, কমেন্টে বলো গিগাচাঁদ তোমাদের কেমন লেগেছে, যারা যারা প্রথমবার দেখেছো তারা তারা পার্ট ওয়ানটাও দেখে আসো, ওখানে আলাদা এন্ডিং ছিল, ওখানে আলাদা রকম ভূত হয়েছিল গিগাচাঁদ, এখানে আলাদা রকম ভূত হয়েছে, দেখে আসতে পারো, ভালোই লাগবে আশা করি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, পরবর্তীতে কী কী গেম দেখতে চাও অবশ্যই কমেন্টে বলতে পারো। বাই বাই সবাই।